আমি সাকিব, আমি এমআইটি মিডিয়া ল্যাবে পিএইচডি করছি কারেন্টলি। ওখানে আমার কাজ মোস্টলি ম্যাথমেটিক্যাল এবং কিছু হার্ডওয়্যারেরও কাজ করি। আই ডু ম্যাথমেটিক্যাল মডেলিং অ্যান্ড সাম মেশিন লার্নিং। মাই রিসার্চ গ্রুপ ইজ সোশ্যাল কম্পিউটিং। আই অলসো ডেভেলপ সেন্সর নেটওয়ার্কস। বাংলাদেশে আমার মিডিয়া ল্যাব ইনিশিয়েটিভ একটা খোলার অনেক দিনের ইচ্ছা। আমি অনেকদিন ধরে প্ল্যান করছি এরকম একটা ব্যাপার, এরকম একটা কিছু করার জন্য। আই এম ভেরি হ্যাপি যে অ্যাট দি এন্ড আফটার সাম প্ল্যানিং আই অ্যাকচুয়ালি গট দিস ডান। আমাকে তরু অনেক হেল্প করেছে এটা অর্গানাইজ করতে। আমি বেসিক্যালি মিডিয়া ল্যাবে খুব ইনোভেটিভ, সাধারণত খুব ইনোভেটিভ কাজ হয়। আমরা অগমেন্টেড রিয়েলিটি নিয়ে প্রচুর কাজ করি, ট্যানজিবল মিডিয়া, মেশিন লার্নিং থেকে শুরু করে ইন্টারঅ্যাক্টিভ বায়োলজিক্যাল সিস্টেম, অনেক কিছু নিয়ে কাজ হয়, অনেক ধরনের ডিসিপ্লিন নিয়ে কাজ হয়। আমি চাচ্ছিলাম যে সেগুলোর কিছু গ্লিমস আমি যদি দেশে নিয়ে আসতে পারি। দেশে এ ধরনের রিসার্চ কম হয়, স্টুডেন্টরা অনেক মোটিভেটেড, কিন্তু এ ধরনের অপরচুনিটি তারা কম পায়। এবং মোটামুটি ইনভেনশনের জন্য যে ধরনের থিঙ্কিং প্রয়োজন, সেগুলো কী করে প্রমোট করা যায় সেটা আর কি আমার খুব ইচ্ছা ছিল। এই তিন দিন ধরে আমি ট্রেনিং দিলাম এখানে, দুই দিন ধরে তারা ফাইনাল প্রজেক্ট ডেভেলপ করলো। অ্যান্ড টু বি অনেস্ট, আই এম ভেরি হ্যাপি উইথ দ্য আউটকাম। দ্য থিংস দ্যাট দে হ্যাভ লার্ন দে কট আপ ভেরি কুইকলি, তিন দিনের মধ্যেই, এবং দুদিনের মধ্যে দে হ্যাড ভেরি গুড আইডিয়াস অ্যান্ড দে ওয়ার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টিং অল অফ দ্যাট। সো আমি আউটকামে হ্যাপি, কিন্তু আই ওয়ান্ট টু স্কেল দিস আপ টু দ্য নেক্সট বিগ থিং। আই ওয়ান্ট টু টেক দিস টু দ্য আদার পার্টস অফ দ্য কান্ট্রি ইনশাল্লাহ। এবং আমরা সবার হেল্প পেলে আমরা ডেফিনেটলি এই ধরনের ওয়ার্কশপ আরও বেশি করতে পারবো, স্টুডেন্টদের আরও বেশি মোটিভেট করতে পারবো, একটা ইনভেন্টারদের একটা খুব ক্লোজ নিট এবং খুব সুন্দর একটা কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। আমি ফামিদা আফরিন, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এই ওয়ার্কশপের খোঁজটা পাই, আমার একটা ফ্রেন্ড আমাকে ইমেইল করে, এইটা যে সিলেকশনের যে ফর্মটা ছিল, তো আমি অ্যাপ্লাই করি। তো আসার আগ পর্যন্ত আমি জানতাম না কী হবে বা কী করব। সো এসে দেখলাম যে এমআইটি মিডিয়া ল্যাবের একটা ভাইয়া, সাকিব ভাইয়া, আমাদের ওয়ার্কশপটা নিচ্ছেন। অ্যান্ড তারপরে উনি আমাদের অনেক কিছু শো করে, অগমেন্টেড রিয়ালিটি নিয়ে জানতে পেরেছি। আরও একটা ব্যাপার যেটা, এমআইটি মিডিয়া ল্যাবে যেসব কাজ হয়, যে ওয়েবসাইট অ্যান্ড আদার্স অনেক 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 কাজ হয়, তো অনেক অনেক কাজের যেসব স্যাম্পল দেখতে পারলাম, তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমরা কোথায় পিছিয়ে আছি। মানে আমাদেরকে, মানে আমরা হয়তো কাজ করছি, প্রজেক্ট করছি, আমাদের ডকুমেন্টটা ঠিক মতো হচ্ছে না, অথবা আমরা প্রোটোটাইপটা ঠিক মতো বিল্ড আপ করতে পারছি না, বা আমরা সেটাকে কীভাবে মার্কেট লেভেলে নিয়ে যেতে হয় সেটা জানতে পারছি না। সো আমার মনে হয় তরু এই বিষয়টাতে আমাদেরকে হেল্প করতে পারে, যে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করব, সেই প্রজেক্টটাকে কীভাবে আমরা মার্কেটে প্রেজেন্ট করব বা মার্কেটে সেল করব, বা আমাদের প্রোটোটাইপটা কীরকম হবে, আমরা কীভাবে আমাদের স্পন্সার্স কালেক্ট করতে পারি। সো সেখানে আমার মনে হয় তরু আমাদেরকে অনেক হেল্প করতে পারবে। অ্যান্ড ওয়ার্কশপটা অবশ্যই অসাধারণ ছিল, অনেক অনেক নতুন মানুষকে জানতে পেরেছি, অনেক ভালো একটা নেটওয়ার্কিং হয়েছে যারা এসব নিয়ে কাজ করে, কাজ করতে চায়, টেক লাভার। And it was really wonderful. And আমি আশা করি যে তরু বা MIT Media Lab বা যারা অ্যাকচুয়ালি আমাদেরকে শেখাতে পারবে, আমাদেরকে নিয়ে আরও এরকম ওয়ার্কশপ করবে, অ্যান্ড আমাদের ফিউচারে আরও যে কাজে লাগবে এরকম আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি অর্ক, AIB থেকে পড়ছি কম্পিউটার সায়েন্স। আমি রাফিদ, AIB থেকে পাস করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমরা এখানে একটা ট্রেলার বক্স ক্রিয়েট করেছি, এটা আমরা নাম দিচ্ছি এটা এআর বক্স। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেম বা আমাদের যে একদম বেসিক লেভেলে, লাইক ফ্রম প্রাইমারি স্কুলে, ওখানে এটা একটা কি রোল প্লে করবে অ্যাজ আ রিওয়ার্ড, পাজল সলভিং অ্যান্ড রিওয়ার্ড সিস্টেম। যেটা হবে যে আমরা এই বক্সের চারপাশে বিভিন্ন ধরনের প্রজেকশন দিয়ে আমরা 3D মডেল, বিভিন্ন ম্যাপিং করে আমরা বিভিন্ন পাজল দেবো, যেটা কিডসরা বিভিন্ন একসাথে তারা কোলাবরেট করে সলভ করবে। এবং সলভ করার পরে যখন তারা একসাথে কোলাবরেট করে পারফেক্টলি সবকটা পাজল সলভ করতে পারছে, দেন ইট উইল পপ, ইট উইল ওপেন আপ অ্যান্ড শো ইউ রিওয়ার্ড। এটা হচ্ছে মানে আমাদের যে এডুকেশন সিস্টেম হচ্ছে খুবই মন্ডিং, আমরা প্রতি সবসময় যে একটা পার্টিকুলার প্যাটার্নে অলওয়েজ একটা প্রবলেম সলভ করি, আবার নেক্সট ডে একই কাজ করি, ওটা চেঞ্জ করে আমি চাচ্ছি যে মোর এন্টারটেইনিং, আরও অনেক ইন্টারেস্টিং ওয়েতে এখানে আমরা চাইলে সিমুলেশন টিমুলেশন বিভিন্ন কিছু দেখি, বিভিন্নভাবে আমরা এডুকেশনটাকে একটু আরও ইন্টারঅ্যাক্টিভ করতে পারি। একটা আরো একটা অল্টারনেট দিক আছে যে
ধরেন আজকাল বাচ্চারা যে অনেক গেম খেলে বা ওদের ওদের বিভিন্ন ধরনের গেম খেলে, তো গেমটা যাতে আরও এডুকেশনাল হয়, যে ওরা গেম খেলছে গেম খেলতে খেলতে যাতে শেখে। অ্যান্ড আমরা চেষ্টা করবো যে এটাকে বিভিন্ন লেভেল ওয়াইজ ভাগ করতে, যেমন অনেক ছোটো যে সে হয়তো এ বি সি ডি ম্যাচ করতে পারলে আমরা তাকে একটা রিওয়ার্ড দিব, তারপর আরেকটু বড়ো হলে যদি সে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারে তাহলে তাকে আমরা রিওয়ার্ড দিব। সো আমরা চেষ্টা করবো আমাদের এই প্রোটোটাইপটাকে যখন সাকসেসফুল হবে তখন একটা লেভেল ওয়াইজ ভাগ করে দেওয়ার, যাতে এটা আরও এক্সপ্যান্ড করতে পারি অ্যান্ড জিনিসটা যাতে ব্যাপারটা যাতে আরও ভালো হয়। তো এই আরেকটা কি পয়েন্ট বলতে ভুলে গেছি, এটা আমাদের আরেকটা ইন্টেনশন যেটা হচ্ছে বক্স উইল বি টোটালি ওয়্যারলেস, বক্স উইল বি রিয়েলি স্ট্রং, বাচ্চারা যাতে যে কোনো জায়গায় বাড়ি টাড়ি দিয়ে যেভাবে ট্রাই করুক সলভ, মানে যেটা অনটিল তারা পাজলটা সলভ না করার পর্যন্ত এটা খুলবে না। ইটস লাইক যে তারা নিজের মতন নিয়ে তারা একটা জায়গায় বসে ক্রাউডেড হয়ে সব জায়গায় জড়ো হয়ে তারা সলভ করার চেষ্টা করছে। ইটস লাইক একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যে কোলাবোরেট করে, একটা যে কোনো প্রবলেম যে কোলাবোরেট করে সলভ করা যায়, এটা ইন্ট্রোডিউস করার জন্য এডুকেশন সিস্টেম এটা হচ্ছে মনে হয়। এই গেমটা তৈরিতে আমরা ব্যবহার করেছি যে যে পাজলগুলো সেগুলো হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি পাজল, অগমেন্টেড রিয়েলিটির বিভিন্ন ফিচার ইউজ করে সেই পাজলগুলো সলভ করবে। এই গেমটি তৈরিতে আমরা সফটওয়্যার হিসেবে ব্যবহার করেছি ইউনিটি 3D একটা গেম ইঞ্জিন, আর হার্ডওয়্যার পার্টে রয়েছে আরডুইনো, এর সাথে কিছু কমিউনিকেশন মডিউল যেমন ব্লুটুথ, এছাড়া ওয়াইফাইও ইউজ করা যায়, যাতে বিভিন্নজন যখন একসাথে সলভ করবে, যেমন চারজন যদি একটা টিমে থাকে চারজনের চারটা প্রবলেম সলভ একসাথে হলে দেন বক্সটা খুলবে। তো এই ধরনের জিনিসও সুবিধা আমরা ফিউচারে এটার সাথে ইন্টিগ্রেট করতে পারবো। এছাড়া এর মধ্যে রয়েছে একটা মোটর, যে জিনিসটা হচ্ছে আমার যখন পাজল সলভ হবে এই ইনফরমেশনটা যখন আসবে সে ট্রিগার হয়ে বক্সটা ওপেন করে তার জন্য কোনো গিফট অথবা তার জন্য যে রিওয়ার্ডটা থাকবে সেটা তার জন্য বের হয়ে আসবে। আমি স্যামুয়েল হক, মাইনুল হাসান, আমি ইশতিয়াক আহমেদ ইনাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা যা বানানো ট্রাই করছি এখানে একটা বাইসাইকেল সেফটি ডিভাইস, তো আমাদের উই নো যে বাইসাইকেল এখন অনেক পপুলার হতেছে আস্তে আস্তে, তো আমরা যেটা ট্রাই করছি যে সোনার সেন্সার ইউজ করে পিছনে 6 মিটার পর্যন্ত ম্যাপিং দিয়ে রাইডারকে ফিডব্যাক দেওয়া যাবে, অ্যান্ড একটা অ্যান্ড্রয়েড অ্যাপের সঙ্গে সামনে ওরা ম্যাপিংটা পিছনে দেখতে পারবে। অ্যান্ড যেহেতু সোনার সেন্সারের রেঞ্জে একটা প্রবলেম হয় তো আমরা ওইটা ইয়ে করার জন্য বডিটা ডিজাইন করছি এমনভাবে, মানে একটা অ্যান্টেনা টাইপের ডিজাইন করছি, মানে ডিশ টাইপের, তো এটার কারণে এফেক্টিভ রেঞ্জটা 2 মিটার থেকে বেড়ে 6 মিটারের কাছাকাছি চলে গেছে। তো অ্যান্ড উই ইউজ দ্য ব্লুটুথ মডিউল হিয়ার অ্যান্ড জাইরো টু মেজার লাইক উইচ ডিরেকশন দ্য রাইডার ইজ টার্নিং, and that basically sums the technical aspects. And so one of the other things I think he didn't mention is we have a vibrator here, and so if anybody say comes from the left and I can't see him, the left vibrator will give me signals and I'll just instantly get my signals here. Plus we plan to feed the data into a mobile app so that the mobile can be mounted on the cycle and the rider can just look at the mobile and see what's behind. So it's like a third eye. We are actually calling it third eye. আমি শাহ কিবনে ফারুকি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। আমি এনসিএম রেজার রহমান শাম, আমি UITS থেকে। তো আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। সো আমরা দুজন একটা স্মার্ট ডিভাইস তৈরি করেছি যেটা অ্যাকচুয়ালি হসপিটালাইজ একজন প্যারালাইজড মানুষ রোগীর সাথে ওর কম্পিউটার একটা ইন্টারফেসের মতো, সে ওইটার সাহায্যে ওর প্যারালাইজড পেশেন্ট যদি কেবলমাত্র একটি আঙুলের ইশারায় উনি ওনার সাহায্যের জন্য আবেদন করতে পারবে। এটার সাহায্যে বেসিকলি আমরা কয়েকটা কম্পোনেন্টে ভাগ করতে পারি আমাদের পুরোটা ডিভাইসটাকে। এর মধ্যে আমরা এখানে আরডিনো ন্যানো ইউজ করেছি অ্যান্ড এখানে আমরা ব্লুটুথ ডিভাইস ইউজ করেছি একটা, আর একটা ফ্লেক্স সেন্সার। সো এখানে আর বেসিক্যালি আমরা একটা লেজার পয়েন্টার ইউজ করেছি যেটা কিনা একটা প্রজেক্টেড ডিসপ্লের উপর পয়েন্ট করবে এবং ফ্লেক্স সেন্সারের মাধ্যমে ক্লিক সেন্স করবে আর কি, এবং সে তার মাধ্যমে ডিজেবল পার্সনটা যে কোনো আবেদন পাঠাতে পারে নার্স অথবা ডাক্তারের কাছে। আমরা ইন্টারফেসের পুরো সিস্টেমটার মধ্যে একটা প্রজেক্টর আর একটা ক্যামেরা রেখেছি,
প্রজেক্টরে রাখার সুবিধা হলো যেটা, আমরা পেশেন্টের সুবিধা অনুযায়ী যে কোনো খালি সার্ফেসে, এটা ছাদ হতে পারে, ওর বেডের ওয়াল হতে পারে, এনিথিং, যে কোনো সার্ফেসে, খালি সার্ফেসে আমরা একটা ইন্টারফেস তৈরি করতে পারি। অ্যান্ড সে ওইখানে ফ্লেক্স সেন্সরের সাহায্যে ক্লিক করে ওর সাহায্যের জন্য যেটাই প্রয়োজন হয়, আলাদা আলাদা অপশন থাকবে সেখানে, ওর যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী সে সাহায্যের জন্য আবেদন পাঠাতে পারবে। তো আমাদের সুবিধা এটা অন্যান্য সিস্টেমের চাইতে, আমাদেরটা অনেক ফ্লেক্সিবল, আমরা যেখানে খুশি ওখানে ইন্টারফেসটা তৈরি করতে পারি, আর আর আমাদের অন্য আলাদা কোনো হার্ডওয়্যার লাগতেছে না এর জন্য, আর আমরা সিম্পলি একটা প্রজেক্টরের সাহায্যে সেটা করতে পারবো। সো এটা আমাদের অন্যান্য যেসব এরকম যদি কোনো ডিভাইস থাকে ওইটা আমাদের সাথে সিগনিফিকেন্টলি এই ক্ষেত্রে এটা আলাদা। আমি আকাশউদ্দিন জিশান, আমি চুয়েট থেকে পাস করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। এখন স্যামসাং ইলেকট্রনিক্সে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি ইকরাম হোসেন, আমি ডেফারেন্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং রুট পয়েন্টের সাথে কাজ করছি। আমি আব্দুর রহমান, আমি ইউনিভার্সিটি অফ ঢাকা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমি একটা ব্যাস কোম্পানিতে টেকনিক্যাল ম্যানেজার। আমরা এখানে বেসিক্যালি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ইমার্সিভ এডুকেশন সিস্টেম। এখন এটা কী কাজে লাগতে পারে সেটা হচ্ছে, আমাদের এডুকেশন সিস্টেম আমরা দেখি যে হচ্ছে টিচার আসে, টিচার এসে হচ্ছে ব্ল্যাকবোর্ডে অথবা হোয়াইটবোর্ডে অথবা গ্রিন বোর্ডে হচ্ছে লেখে, আর এই লেখাগুলো হচ্ছে অনেকটা থাকে স্ট্যাটিক থাকে, ইন্টারঅ্যাকটিভ থাকে না। তো আমাদের সিস্টেম ইউজ করে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ইন্টারঅ্যাকটিভ করা যাবে। এই জিনিসটাকে ইউজ করে আমরা যে কোনো নর্মাল বোর্ডকে ইন্টারঅ্যাকটিভ করতে পারি, এর ফলে যে কোনো দূরশিক্ষণ এবং এই কন্টেন্টটাকে সেভ করে প্রচার করা যায়, পরে রিভিউ করা যায়, যার ফলে শিক্ষার ক্ষেত্রে একটা বিশেষ একটা ভূমিকা পালন করতে পারে, স্পেশালি যারা গ্রামগঞ্জে থাকে তাদের জন্য, যে প্রসিদ্ধ শিক্ষকরা কন্টেন্ট ক্রিয়েট করে এবং ভার্চুয়ালি দূর দূরান্তের ছেলে পেলেদের সাথে শিক্ষা প্রদান করতে পারে, এটা অন্যান্য অনন্য ভূমিকা পালন। আমার নাম হচ্ছে হালিম আক্তার মিতু, আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সিএসসি ইন বিএসসি কমপ্লিট করেছি। আমি আফিফা তাহিরা, আমি এমআইএসটিতে সিএসসিতে পড়ছি। তো আমরা এখানে একটা প্রজেক্ট ডেভেলপ করেছি যেটা একটা এটা নর্মালি প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। নর্মালি আমরা যখন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিই সেখানে সাধারণত ইন্টারঅ্যাকশনের কোনো মাধ্যম থাকে না, বা যেমন কোনো বিজনেস মিটিংয়ে বা কোনো ক্লাসরুমেও এটা ইউজ করা যেতে পারে। নর্মাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখা যায় যে প্রেজেন্টেশন দিচ্ছি বাট ডিসিশন মেকিংয়ের জন্য কোনো ইন্টারঅ্যাকশন করার কোনো ব্যবস্থা থাকে না। তো আমাদের এই টুলটাতে আমরা অগমেন্টেড রিয়েলিটি ইউজ করে জিনিসটাকে একটু ইন্টারঅ্যাকটিভ করার চেষ্টা করছি। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে আমাদের প্রেজেন্টেশনের সময় মাউস ক্লিক করে ইয়ে করতে হচ্ছে, তো আমরা জিনিসটাকে আরও লাইভলি করার জন্য অগমেন্ট রিয়েলিটি ইউজ করেছি এবং আমরা হ্যান্ডের মাধ্যমে বিভিন্ন জিনিস অবজেক্ট ড্র্যাগ করতে পারছি এখান থেকে, তো জিনিসটা আরও মোর লাইভলি হয়েছে আগের থেকে। এখানে আর কি আমরা একটা প্রজেক্টর আর ক্যামেরা ইউজ করে কম্পিউটার ভিশন একটা অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করে আর কি পুরো প্রজেক্টটা ডেভেলপ করি। আর আমাদের কোনো বড় প্রজেকশন সিস্টেম দরকার হচ্ছে না, এটার মাধ্যমে মানে যে কোনো জায়গায় আর কি আমরা কাজটা করতে পারি। সো এটা একটা অ্যাকচুয়ালি পোর্টেবল প্রেজেন্টেশন ডিভাইস বলা যেতে পারে। হ্যালো, মাই নেম ইজ মোহাম্মদ জাকিন সর্দার, আই এম ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে প্রোডাক্ট পপুলারিটি ইভ্যালুয়েশন ইন মেগা শপস ইন বাংলাদেশ। তো আমরা আমাদের বর্তমান বা বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি বা এমনি যে কোনো কনটেক্সটে মেগা শপের কনটেক্সটেই চিন্তা করি, যে মেগা শপগুলোতে দেখা যায় যে ইউজুয়ালি নট অল প্রোডাক্টস আর পপুলার, বাট সাম প্রোডাক্টস আর পপুলার মোর পপুলার দ্যান আদার প্রোডাক্টস। তো ওইটা আমরা অনেক সময় এভাবে ডিটেক্ট করা যায় যে ইন পার্সন যে চেক করা যায় কোন প্রোডাক্টটা বেশি পপুলার হচ্ছে কোনটা না। তো আমি যে জিনিসটা চেষ্টা করেছি ডেভেলপ করার ওটা শুধু পার্সনের প্রেজেন্সের উপর, ওই পার্সনটা প্রোডাক্টটা রিসিভ করতেছে বা প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্টটা ডিটেক্ট করতে পারতেছে, সো এই ইন্টারেস্টের উপর আমি বেস করে আমার ডিভাইসটা তৈরি করার চেষ্টা করেছি। তো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি একটা ডিস্টেন্স সেন্সর ইউজ করেছি,
অ্যান্ড অ্যান্ড আরডিনো ন্যানো এবং ডিস্টেন্স সেন্সর থেকে আমি ওই রিডিংটা নিয়ে আমার কম্পিউটারে আমি একটা রাডার স্ক্রিন তৈরি করেছি উইচ ইউজিং ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং প্রসেসিং অ্যান্ড ফ্রম দ্যাট আই এম গেটিং সাম ডাটা অ্যান্ড আফটার প্রসেসিং দ্য ডাটাস আমি ডিটারমাইন করতে পারতেছি যে এই প্রোডাক্টটা দিস প্রোডাক্ট ইজ মাচ মোর পপুলার দ্যান দিস প্রোডাক্ট অ্যান্ড ফ্রম দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি ইন্টারপ্রিট আই মিন দিস আমার প্রোডাকশন বা কোন প্রোডাক্টটা আমাকে বেশি সাপ্লাই করতে হবে বা বেশি কাস্টমার কিনতে পারে সেখান থেকে আমি সেই ইনফরমেশনগুলো পাচ্ছি তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এরকম আমার তিনটা প্রোডাক্ট থাকবে এখানে রেঞ্জের মধ্যে তো তিনটা প্রোডাক্ট এখান থেকে সে এভাবে করে স্ক্যান করে যেতে থাকবে তো পার্সনের প্রেজেন্স যখন সে পাবে পাওয়ার পর সে কম্পিউটারকে একটা রিডিং দিবে ডিস্টেন্সটা সে কমিয়ে নিয়ে আসবে ওই ডিস্টেন্স ডিক্রিজের মাধ্যমে আমি জানতে পারতেছি যে ওইখানে পার্সনটা অনেকক্ষণ ধরে প্রেজেন্স ছিল অ্যান্ড এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলতে থাকবে সাপোজ আমি যদি সকালে স্টার্ট করি আমি সন্ধ্যায় এটা অফ করে দেবো ডিভাইসটা এরকম একটা টাইমে এই পুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিডিংগুলো নিয়ে আমি পরে আমার ইভ্যালুয়েশনটা আমি করতে পারতেছি পার প্রোডাক্ট সো দ্যাটস মাই প্রজেক্ট থ্যাংক ইউ